আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে কিন্তু আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 22 ফেব্রুয়ারি 2023। আর এখানে আবেদনের লাস্ট ডেট কখন, কিভাবে আবেদন করব, আবেদনের বয়স কত, ইত্যাদি সম্পূর্ণ ডিটেলস আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। আর এটা কিন্তু পুলিশ কনস্টেবলের চাকরি না। হ্যাঁ, যে সকল বাইরে পুলিশ কনস্টেবল আবেদন করতে বা আবেদন করছেন কিন্তু চাকরি হয় নাই, তারা এখানে ট্রাই করতে পারেন। এখানে ট্রাই করলে আপনার জন্য খুবই ভালো হবে। তো এখানে পদগুলো কিন্তু খুব ভালো মানে, তো আপনার সকলে এখানে ট্রাই করবেন। এটা সরকারি চাকরি এবং কি বাংলাদেশ পুলিশের আওতাধীন চাকরি করবেন আর কি আপনি। এটাই অনেক কথা বললাম। আর এখানে আবেদনের জন্য আমাদের বয়স কত লাগবে, এখন প্রথমত আমরা সেটা জানবো। এখানে আবেদনের জন্য বয়স লাগবে 18 থেকে 30 বছর। যাদের মুক্তিযোদ্ধার কোটা আছে তারা 18 থেকে 32 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তো এখন আমরা জানবো এখানে আবেদন শুরু কখন এবং কি আবেদন শেষ কখন। হ্যাঁ, এই যে 12 নম্বর দেখতে পাচ্ছেন, আবেদন শুরু 26/2/2023 10টা থেকে আবেদন শুরু সকাল 10টা থেকে এবং কি আবেদন শেষ হচ্ছে 18/3/2023, প্রায় 1 মাসের মতো এখানে আবেদনের মেয়াদ আছে। তো আমরা সকলে এখানে আবেদন করার চেষ্টা করব। আগ্রহী প্রার্থীগণ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এই ওয়েবসাইটে ঢুকে আমরা আবেদন করতে পারবো সরাসরি। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তো এখন আমরা জানবো যে এখানে মূলত কোন কোন পদে লোক নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, এখানে মোট 3টা পদ আছে, সবগুলো পদেই খুব ভালো মানের এবং এসএসসি পাশে আমরা আবেদন করতে পারবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বর দেখতে পাচ্ছেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে আমরা আবেদন করতে পারবো। এখানে মোট 14 জন লোক নিয়োগ করা হবে। হ্যাঁ, আর এখানে বেতন আমার 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমমান, আচ্ছা দেখ এগুলো বাদ দেন, এখানে আমাদেরকে মূলত এসএসসি পাস লাগবে। এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবো এবং তার পাশাপাশি আমাদেরকে কম্পিউটার চালানো জানতে হবে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এখানে যে 9টা জেলা ব্যতীত বাকি সকল জেলার লোক আবেদন করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, মাদারীপুর, খাগড়াছড়ি, ফেনী, কুড়িগ্রাম, গাইবান্ধা, বাগেরহাট, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা এবং কি পটুয়াখালী, এই 9টা জেলা ব্যতীত বাকি সকল জেলার লোক কিন্তু আমরা এখানে আবেদন করতে পারবো। এরপর আরো 2টা পদ আছে দেখতে পাচ্ছেন, এখানে 2 নম্বরে পরিসংখ্যান সহকারী পদে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদন জন্য আমাদেরকে অবশ্যই বয়স লাগবে 18 থেকে 30 বছর, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। এটা হচ্ছে বেসিক, এখানে আরো বিভিন্ন ভাতা সহ আমাদের বেতন হাই কোয়ালিটি হবে আর কি। এখানে আবেদন জন্য আমাদেরকে অবশ্যই ডিগ্রি পাস লাগবে। এখানেও আপনার কোন কোন জায়গায় আবেদন করতে পারবেন একটু আগে বললাম, বা আপনারা যে ডাইনে দেখতে পাচ্ছেন এটা নিজে যেতে দেখে নেবেন। আচ্ছা, একটা কথা বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার মূল কারণ হচ্ছে আমি যদি চাকরির যে কোনো বিজ্ঞপ্তি সবার আগে দিয়ে থাকি সেগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে আর কি। তোমরা এই যে দেখতে পাচ্ছেন, 1 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অফ অর্ডার, এখানে আমরা আবেদন করতে পারবো। এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই ডিগ্রি পাস লাগবে এবং কি কম্পিউটার জানা লাগবে। এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে বয়স লাগবে 18 থেকে 30 বছর, এতটুকুই আর কি। আর এখানে জানার মতো তেমন কিছু নাই। আর এই যে 7 নম্বরে এখানে বলে দেওয়া হয়েছে আমাদের কি কি কাগজপত্র লাগবে, এইগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। আর আর এখানে তেমন কিছু বলার মতো দেখতেছি না আর কি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আপনাদেরকে অবশ্যই করোনার টিকা দেওয়া লাগবে। করোনার টিকা যদি না দিয়ে থাকেন তাহলে এখানে হবে না। করোনার টিকা দেওয়া মাস্ট বি লাগবে, 3টাই দেওয়া লাগবে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।